ছেলে যদি না থাকতো ওরা আমাকে দর্শন করে খুন করে যেত। উদ্দেশ্য ওদের নারী দর্শন ছিল, খুন ছিল। ত্রিপুরাতে মা বোনেদের ওপর কোনো নিরাপত্তা নেই। শাসক দলের দুর্বৃত্ত বাহিনীরা ত্রিপুরাতে দাপিয়ে বেড়াচ্ছে, প্রাণে আমি বাঁচলাম, ঘরে সন্তান বাচ্চা না থাকলে। এই ধরনের যখন রাজ্যের মহিলারা গর্জে উঠছেন মুখ্যমন্ত্রী মানিক সাহার বিরুদ্ধে, তখন মিসকল ভণ্ড বাবারা একেবারে ত্রিপুরাতে রাজনীতির ইতিহাস একেবারে ধ্বংস করছে। আমরা সরাসরি শুনে নেব ওই ভদ্র মহিলা কি বলছেন। শীলতাহানির অভিযোগ করে বিজেপির দুর্বৃত্ত বাহিনীরা। আমরা কোথায় বাস করছি? মূর্খের স্বর্গে বসবাস করছি? ত্রিপুরা রাজ্যের কি আইনের শাসন নেই? শাসকের রাজত্ব চলছে? চলুন ওই ভদ্র মহিলার বক্তব্য আমরা শুনে নেব। কথাতেই বলে আহারে রাবণ কলা লাগায় আষাঢ় শ্রাবণ। আষাঢ় শ্রাবণ মাসে দিন শেষ হয়ে যাচ্ছে। হীরক যুগে, ডিজিটাল যুগে বিজেপির নেতা মন্ত্রীরা দুর্নীতিগ্রস্ত, মহিলারা সুরক্ষিত নয়। দেখুন, আমি আশা করতে পারিনি ত্রিপুরা রাজ্যের মতো জায়গাতে আমাদের মতো নারীরা সুরক্ষিত নয়। আমি আশা করতে পারি